ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে কালী পুজো, তো সবাইকে জানাই শুভ দীপাবলি। তো আমি এসেছিলাম এই বাজিগুলোকে রোদে দিতে, একটু রোদ খাই নিলে মানে ভালো আর কি ফাটে। তো ছাদে এসে এই বাজিগুলো রোদে দিলাম। আর এখানে আছে চটপটি, এখানে রং মশাল, তারপরে বড় রং মশাল আছে, তার তুবড়ি আছে, এখানে ঝুরঝুরি বাজি আছে, কালারিং ঝুরঝুরি আছে। আর এই দেখো বাতি, বাতিটা আমি রাখবো না, ঘরে নিয়ে চলে যাব। তো চলো নিচে যাওয়া যাক। তো নিচে এসে দেখি এখানে যে আমার ঠাকুর করে আর কি, সেখানে এই ঠাকুরগুলো রেডি করছে, রং টং সব হয়ে গেছে। আর একটা ঠাকুর মানে রেডি কমপ্লিট হয়ে গেছে, আনতে এসে গেছিলো, তো সেই ঠাকুরটা আনতে এসেছিলো বলে আরও গেছিলাম যে নিয়ে চলে যাচ্ছে, মাকে দেখে হাসি। তো আমাদের গাছের দেখো কী সুন্দর জবা ফুল হয়েছে। এই ফুলগুলো কিন্তু মানে খুবই ভালো লাগে, অনেক রকমের কালার আছে। এগুলো গোলাপি, একরকম লালও হয়। আর জানো তো আমাদের অসহজ হয়ে গেছে আমাদের পাড়াতে, মানে একজন মারা গেছে। আমাদের তো অনেক বড় পাড়া, তো একজন মারা গেছে। তো আমাদের ঠাকুরের মানে পুজো করে ভেবেছিলাম আমাদের উঠোনে ছোট করে, তো সেইটা আর হবে না। তো ওই জন্য একটু মনটা খারাপ লাগছিল যে পুজো করে ভেবেছিলাম, এক বছরই হয়েছে আর হয়নি। তো দেখো এই যে ঠাকুর, কত সুন্দর একটা মানে মূর্তিটা। আর এটাকে কি ডাকের সাজ বলা হয় নাকি ঠিক জানি না, তো এই সাজটা পরলে আরও সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে এই সাজটা। আর এই যে দেখো মাকে নিয়ে চলে যাচ্ছে। তো তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা কিন্তু একটু মন্দিরের দিকে যাব, সেই জন্য একটু খাবার করে নিয়েছিলাম। আর এখানে পরোটা করছিলাম, পরোটা আর একটু ঘুগনি করবো, করে কিন্তু আমরা মন্দিরে যাব। আর মন্দিরে কিন্তু আমরা পুজো দেবো না, মানে মন্দিরটা অনেকটা জায়গা, তো নিচেটা অনেক বসার জায়গা আছে, তো ঘর থেকে বা কী করবো বলো। তো মন্দিরের নিচটা করেই আমরা গিয়ে একটু বসে থাকবো। আর দেখো এই লাইটিংগুলো দিয়েছিলাম, তো অনেক মোমবাতি, প্রদীপ আর কি মানে দেওয়ার খুব ইচ্ছে ছিল, তো আমাদের দিতে নেই, তো ওটাই খারাপ লাগছে, দিতে পারলাম না, সাজাতে পারলাম না। তো এই মানে মিনিচারগুলো দিয়ে সাজিয়েছি। আর এখানে কিছু বাড়ির সাথে নিচ্ছিলাম আমরা বাড়িতে রেডি হয়ে, তারপর আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে যাচ্ছি। তো মন্দিরের দিকে যাওয়ার পথে আমাদের এই ঠাকুরটা এখানে সবাই করেছিল পাড়াতে, তো এদের কিন্তু অসহজ নয়, এদিকটা একটু অন্য সাইড, এখানে যেতে হয়। তো ওই সামনেই পড়ে এই ঠাকুরটা, এই ঠাকুরটা কিন্তু ওই যে আমাদের বাড়ির সামনে যে পড়ে ওখান থেকেই নিয়েছে। আর তারপরে দেখো মন্দিরে এসে গেছি, আর মাঠেতে এই বাজিগুলো ফাটাচ্ছিলাম। তো বাবুকে কিন্তু এখানে নিয়ে আসিনি, আর ও একটু ভয়ও পাচ্ছিল, ওর এত বাজি ফাটাচ্ছে, এত আওয়াজ হচ্ছে, ও আসতে চায়নি। তো ওকে নিয়েও আসেনি এত বাজির মধ্যে, বাচ্চা মানুষ, তো ওখানেই বসেছিল বড় মাদের কাছে। তো এখানে কিছু বাজি নিয়ে এসেছে আমরা ফাটাচ্ছিলাম, তো তারপরে বাজি ফাটিয়েছে। আর এখানে দেখো সবাই একটু বসে আছি বাবুকে নিয়ে। আর এখানে প্রচণ্ড ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর ভিড় হয়েছে। আর বাবু কিন্তু বায়না করছে দাদার সঙ্গে যাবে, বাজি ফাটাতে যাবে, দাদাকে দেখেছে ও যাচ্ছে, ওই জন্য বায়না করছে। আর আমি যেতে বারণ করছি বলে একটু রাগ করে দাঁড়িয়ে আছে। আর তারপরে কোলে নিয়ে একটু দেখাচ্ছিলাম ভাই বাজি ফাটাচ্ছে। আর এই যে লাইন দেখো, এটা হচ্ছে প্রসাদ দিচ্ছিল আর পুজো দেওয়ারও লাইন আছে। দেখো খালি তোমরা কত ভিড় হয়েছে এখানে, আর চারিদিকটা দেখো কত সুন্দর। আর এটা হচ্ছে ভেতরের দিক, এটা যে ঠাকুর মন্দিরে হচ্ছে ভেতরের দিক, এখানে শ্মশান আছে আর কি। তো তোমাদের দেখাই চলো, চারিদিকটা অনেক অনেক মানে লাইটিং করেছে, অনেক গার্ডেনের মতন। আর এটা যে চুলা, এখানে আর কি দাও করা হয়, তো এখানটাও কত সুন্দর করে সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে, মানে এটা শ্মশান বলে কেউ মনেই করবে না, বাচ্চা বুড়ো সবাই আসে এখানে বসে। দেখো সময় দেখতেই পাচ্ছ আর কি, সবাই এখানে বসে আছে, এখানে ছবি তুলতে আসে, মানে অনেক সবাই আসে এখানে। আর তারপরে এখানে মন্দিরে প্রসাদ দিচ্ছিল, তো আমরা লাইন দিয়ে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। আর বাবুকে নিয়ে ঘরে চলে যাবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, ও খাবে ঘুমাবে। তো এখানে প্রসাদটা খেয়ে নিচ্ছিলাম, আর ও একটু বায়না করছে, ওই ওকে একটু দিয়েছি, খাবে না কিন্তু মুখে দেবে করবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি, তো কেমন লাগলো বলবে কমেন্ট করে, আর ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।